পরিষদ প্রতিনিধি দল হিসেবে আমরা আজকে গিয়েছিলাম, রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে, আপনারা শুনেছেন রাজ্যের পরিস্থিতি ভয়াবহ। হাসপাতালে রোগীরা বিপর্যস্ত হচ্ছেন, ডাক্তারবাবুরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ইতিমধ্যেই 500+ ডাক্তার যারা গুরুত্বপূর্ণ যোগ্যতা সম্পন্ন, যাদের সবাই চেনেন, মানুষ তাদের ভরসা করে, তারা ইতিমধ্যেই রেজিগনেশন দিয়েছেন। এতে মুখ্যমন্ত্রী কি আসে যায় আমি জানি না, মুখ্যমন্ত্রী হয়তো খুশি হচ্ছেন, ওনার অন্তত হাবভাবে তাই মনে হচ্ছে, কিন্তু রাজ্যের প্রত্যেকটি মানুষ তারা এতে যার পরনাই ক্ষুব্ধ, ব্যথিত এবং মানুষ একটা বাড়তি বিপদের মধ্যে পড়ছেন। যে ঘটনা আমরা সবাই জানি, যার বিরুদ্ধে নিন্দায় সারা দেশ সরব, আন্দোলনরত ডাক্তারদের পাশে গোটা ভারতবর্ষের ডাক্তাররা তারা দাঁড়িয়েছেন, আন্তর্জাতিক ডাক্তার মহল তারা পাশে দাঁড়িয়েছেন, এইমস দিল্লি কিংবা পিজিআই চণ্ডীগড় তারা পাশে আছেন, জাপানেই হোক আর পাকিস্তানেই হোক সেখানে ডাক্তাররা এদের সমর্থনে রাস্তায় নামছেন। এইরকম একটা অবস্থায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আপনি অন্তত সম্বিত ফিরে পান, ন্যূনতম দায়বদ্ধ মনোভাব নিন, ডাক্তারদের সঙ্গে কথা বলুন, হুমকি বন্ধ করুন, পুলিশ লেলিয়ে দেওয়া বন্ধ করুন, তোলাবাজ অথবা গুন্ডাদের লেলিয়ে দেওয়া বন্ধ করুন, ডাক্তারদের দাবিটা যুক্তিসঙ্গত, তাদের কথাটা শুনুন। কোন সন্দেহ ব্যাপারে নেই যে অন্তত 250 ঘটনা ঘটেছে, একটা ঘটনাতেও সরকার তার ব্যবস্থা নেয়নি, একটা ঘটনাতেও নেয়নি। এটা কি হচ্ছে? ডাক্তার যারা আমাদের পরিবারের ছেলে, এরাজ্যের ছেলে, এরাজ্যের হোক আর যেখানকারই হোক, তার পরিবার মুখার্জিকে দেখতেও গেলেন না, আমি গিয়েছিলাম দেখতেও গেলেন না, ওইখানে ঢুকে যে ভঙ্গির কথা শুনে পারলে সম্বিত ফেরান, না হলে ঠিক হবে না। মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী, সমস্যা মেটানোর দায় তার, মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী, সমস্যা মেটানোর দায় তার। কোন রাজ্যে আছে মুখ্যমন্ত্রী যে তিনি স্বাস্থ্যের মন্ত্রী, তিনি পুলিশের মন্ত্রী, তিনি জমির মন্ত্রী, তিনি সংখ্যালঘুর মন্ত্রী, দুনিয়ার সব আর কারোর কোনো ভূমিকা নেই? তাহলে মুখ্যমন্ত্রীকে তার দায় নিতে হবে এবং এই সমস্যার সমাধান করতে হবে। আমরা বলবো অ্যাপিল টু মুখ্যমন্ত্রী, আপনি দয়া করে কথা বলুন, আলোচনা করুন, ওদের ডেকে বলুন, ওদের ভরসা দিন, রক্ষার দায়িত্ব সরকারের, সরকার তা পালন করবে, এই কথা আপনি দিন। আর আপনি যে অসভ্য আচরণ করছেন সে আচরণ বন্ধ করুন, আমি ডাক্তারবাবুদের কাছে আবেদন করব। এটা ঠিক আপনাদের দাবি 100+ যুক্তিসঙ্গত, সবাই তাকে সমর্থন করছেন। একটা জিনিস নিশ্চয়ই খেয়াল রাখবেন, মানবিক, রাজ্যপাল ওনাকে খবর পাঠিয়েছেন, রাজ্যপাল খবর পাঠিয়েছেন, আমাদের সঙ্গে রাজ্যপালের কথা হয়েছে যে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান, এই সমস্যাটার সমাধান করা দরকার। ডাক্তারবাবুরা যেভাবে রিজাইন করছেন এবং যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এটা চলতে পারে না, কিন্তু মুখ্যমন্ত্রী নেই, তিনি খবর পাঠিয়েছেন, তিনি মানে অফিস খবর পাঠিয়েছে, তিনি কাঁচড়াপাড়ায়। আমি মুখ্যমন্ত্রীকে বলবো আপনি কাঁচড়াপাড়ায় যান, আপনি বক্তৃতা দিন, আপনি সেখানে আরো দাঁত করুন, আরো বেশি থ্রেট করুন, কিন্তু মানুষগুলো যেন আপনার জন্য বিপদে না পড়ে এটাকে ইনশিওর করুন। তিনি আসুন, রাজ্যপালের সঙ্গে কথা বলুন, আমাদের যদি কিছু করতে হয় আমাদেরও বলুন। আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী ননসেন্সের মতো কথা, কোচের মধ্যে উকিল মার খায়, হাসপাতালের মধ্যে ডাক্তার মার খায়, কি রাজত্ব করেছেন উনি, কি রাজত্ব করেছেন? আমি আপনাদের মারফত বলতে চাই, মুখ্যমন্ত্রী বুঝে রাখুন যে ভঙ্গিতে আপনি চলছেন, রাজ্যের মানুষ, আপনি কাকে কি কালো পতাকা দেখাবেন আমি জানি না, রাজ্যের মানুষ, আপনি খালি অনুপ্রেরণা শুনতে চান, রাজ্যের মানুষ লাল কার্ড দেখাবার জন্য তৈরি হয়ে রয়েছে, রাজ্যের মানুষ আপনাকে লাল কার্ড দেখাবে, আপনি যেখানেই যাবেন আপনি বুঝে রাখবেন, সামনাসামনি দেখাক আর না দেখাক আপনাকে লাল কার্ড দেখাতে চায়। সেলফ ডিস্ট্রাকশন অফ বেঙ্গল, বাংলার সর্বনাশের দায়।